থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের শিম, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু শিমের ক্ষেত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষকরা অল্প খরচে বিষমুক্ত বারো মাসে শিম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। মাত্র দুই থেকে আড়াই মাসে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি বাজারে ব্যাপক চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছেন তারা। এ কারণে ক্রমেই আগ্রহ বাড়ছে এই শিম চাষে। চল্লিশ শতক জায়গার ভিতরে শিম করছি, আমাদের শিমগুলি ভালো হয়েছে, দিলে ১২০০-১৩০০ টাকার ভিতরে মন যাইতেছে, এমন আমরা লাভবান আছি। ৫০ শতক জায়গা শিম করছি, ৫০,০০০ টাকার বিক্রি আছে। আগে আমরা একটা দাফে সিম করতাম, এখন আমরা ৪টা-৫টা দাফে সিম করি, এটা ভবিষ্যতে আরো বাড়বো। কৃষি কর্মকর্তা জানান, পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই সিম রপ্তানি করা সম্ভব। জৈব বালাইনাশক ও জৈব উপকরণগুলো ব্যবহারের কারণে বিষমুক্ত সবজি অল্প খরচে কৃষকরা করতে পারছে এবং অল্প খরচে বেশি লাভবান হচ্ছে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করবে বলে আশা করছে। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর মাধবপুর উপজেলায় ৪০০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।